আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ইউরিয়া সার নিয়ে কথা বলবো। ইউরিয়া সার নিয়ে কথা বলবো। ইউরিয়া সার দেখতে সাগুদানার মতো তীব্র ঝাঁঝালো, গন্ধযুক্ত এবং পিচ্ছিল। উদ্ভিদের ইউরিয়া সারে রয়েছে 46% নাইট্রোজেন। উদ্ভিদের 20টি মুখ্য উপাদান এবং গৌণ উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন, এবং এক নম্বর উপাদান হলো নাইট্রোজেন। উদ্ভিদ বায়ু থেকে কিছু নাইট্রোজেন সংগ্রহ করলেও মূল নাইট্রোজেন সংগ্রহ করে মাটি থেকে। নাইট্রোজেনের কাজ, নাইট্রোজেন গাছের প্রোটোপ্লাজম তৈরি করে, গাছের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে পত্ররন্ধ্রের মাধ্যমে গাছের খাদ্য তৈরি করে, উদ্ভিদের অন্যান্য খাদ্য উপাদান গ্রহণ করতে সাহায্য করে নাইট্রোজেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো উদ্ভিদকে সবুজাভ করে, অর্থাৎ উদ্ভিদের পাতা উদ্ভিদকে সম্পূর্ণ একটা সবুজাভ ভাব করে তোলে, অধিক কুশি এবং ডালপালার সংখ্যা বৃদ্ধি করে, ধানের অধিক কুশি সংখ্যা বৃদ্ধি করে, আমিষের পরিমাণ বাড়ায়, পাতা ও ফলের আকার বড় করে। নাইট্রোজেন সমৃদ্ধ সার আমরা বাজারে দেখতে পাওয়া যায়। নাইট্রোজেন সমৃদ্ধ সার হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, ডাই অ্যামোনিয়াম ফসফেট বা DAP, ঢ্যাপে 18% নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম নাইট্রেটে 18-20% নাইট্রোজেন রয়েছে, অ্যানহাইড্রাস অ্যামোনিয়া যেটিতে রয়েছে তরল নাইট্রোজেন, এবং মনো অ্যামোনিয়াম ফসফেট, এগুলো হলো নাইট্রোজেন সমৃদ্ধ সার। নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ, নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, পাতা এবং কুশির সংখ্যা কমে যায়, গাছের বৃদ্ধি কম হয়, ফুল এবং ফলের সংখ্যা কমে যায়, সর্বোপরি উদ্ভিদের ফলনের মারাত্মক বিপর্যয় ঘটে। তো আমরা এই ইউরিয়া সার ব্যবহার যদি অধিক করি, তার কী কুফল আমি আপনাদেরকে বলবো। ইউরিয়া সার অধিক ব্যবহার করলে তার কী কুফল হবে, বেশি ব্যবহারের ফলে উদ্ভিদ দুর্বল হয়ে যাবে, গাছে নির্দিষ্ট পরিমাণ ছাড়া আমরা যদি অত্যধিক ব্যবহার করি তাহলে উদ্ভিদ দুর্বল হয়ে যাবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ফুল ও ফল উৎপাদন কম হবে, বেশি প্রয়োগ করলে ফল পানসে হয়ে যাবে, মিষ্টি থেকে পানসে হয়ে যাবে, তাই আমাদেরকে এবং উদ্ভিদের বিভিন্ন রোগে আক্রমণ করবে। তো আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে, বিশেষ করে আমরা যারা ছাদবাগানি ভাইরা আমরা ইউরিয়া কম ব্যবহার করব। আমরা নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা চা পাতা ব্যবহার করতে পারি, তো তাই নির্দিষ্ট পরিমাণ আমাদেরকে ব্যবহার ইউরিয়া যদি আমরা ব্যবহার করি একদম একেবারে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হবে, এবং আমরা ছাদ বাগানে টবের জন্য ইউরিয়ার বদলে আমরা চা পাতা ব্যবহার করতে পারি। তো এই নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করলে গাছের ফলন ভালো হবে, গাছ সুন্দর সবুজাভ হবে এবং ফলন ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমাদের সাথে থাকার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।